গত রবিবার বিকেল 4টা থেকে ধানমন্ডি 3 এর এ আওয়ামী লীগ এর সভাপতি মণ্ডলীর কার্যালয় থেকে 64টি পৌরসভার মেয়র এর মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। দেশের নানান জায়গা থেকে আসা প্রার্থীরা ফরম কিনতে এসে তাদের সফল কর্মকাণ্ডের কথা তুলে ধরলেন এবং তারা বলেন, সম্পাদক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর বঙ্গবন্ধু পরিষদের জয়েন্ট সেক্রেটারি মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ নেত্রী শেখ হাসিনা একচল্লিশে বাস্তবায়নের যে চিন্তা এবং সেই লক্ষ্য তরুণ নেতৃত্বের তৈরি আহ্বান জানিয়েছেন। বিচার করলে আমি মনে করি যারা মাঠে নেত্রী বরাবরই শিক্ষিত এবং প্রিনিমেসের যেসব প্রার্থী আছে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, সেই হিসাবে বিবেচনা করলে আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মনোনয়ন আমি প্রথম নওগাঁতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু করি এবং নওগাঁতে বিশ্ববিদ্যালয় আন্দোলনের ফলশ্রুতিতে এটা গণদাবিতে পরিণত হয় এবং তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা সেটার অনুমোদনও দিয়েছে এবং নওগাঁবাসী আন্দোলন বিশ্ববিদ্যালয় সেটি যাচ্ছে বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রবক্তা বলা হয় আমাকে। দ্বিতীয়ত আমাদের নওগাঁ শহরে বিভিন্ন এই যে টমটম রিক্সা থেকে অটো রিক্সা থেকে সেখান থেকে চাঁদাবাজি করা হয়েছে, প্রায় 8-10 হাজার ওখানে টমটম রিক্সা আছে থ্রি হুইলার যেটা 20 টাকা করে চাঁদা তোলা হতো, আমি সেই চাঁদাটা বন্ধ করে দিয়েছি এবং আমি মনে করি যে 8-10 হাজার পরিবার শ্রমিক সহ তাদের পরিবার সহ উপকৃত হয়েছে। পাশাপাশি নওগাঁ শহর শুধু নওগাঁ নয় সারা বাংলাদেশে সুদের ব্যবসা একটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এই সুদ ব্যবসায়ীরা এদের নির্যাতনের শিকার হয় নাই এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই। আমি নওগাঁ থেকে আন্দোলন শুরু করে এই সুদ ব্যবসায়ীদের যেটা অমানবিক সুদ ব্যবসা সেটার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি এবং আজকে হাইকোর্ট থেকেও এই সুদ ব্যবসায়ীদের মামলার যে হয়রানিটা হতো এনার একটি মামলার যে হয়রানিটা হতো দিনার চেকের মামলাতে হয়রানি করা হতো এটা বন্ধ হয়েছে এবং সুদ ব্যবসায়ীরা একটা নিয়ন্ত্রিত অবস্থানে আসছে। করোনার দুর্যোগে আমি আমার এলাকাবাসীর সময় ওখানে থাকতে হয়তো অনেকে অনেকে বিব্রত বোধ করছে রাতের অন্ধকারে নীরবে যারা চাইতে পারে নাই চাইতে পারবে না সেই পার্সনকে খুঁজে বের করে রাতের অন্ধকারে তাদের নিয়মিত খাদ্য সরবরাহ করে আসছে খাদ্য সহায়তা দিয়ে আসছি। যারা আমাদেরকে সঙ্গে সব মডেল এবং আধুনিক পৌরসভার হিসাবে রূপান্তরিত এবং ব্রিজ কালভার্ট আমাদের রাস্তাঘাট অনেক কিছু অনুন্নত ছিল আপনারা জানেন, ইতিমধ্যে আমরা পদ্মা ব্রিজ আমাদের হয়ে যাচ্ছে এবং আমরা সেই এখন ব্রিজ কালভার্ট সব কিছুই আমাদের মন্ত্রী মহোদয় এ কে এম এনামুল স্বামী তিনি সমস্ত কাজের উদ্যোগ নিয়েছেন এবং চলমান হয়ে যেভাবে কাজ শুরু করেছেন আল্লাহ রহমত তার নির্দেশ যে আমরা আগামী 2 বছরের ভিতরে আমাদের নড়িয়ায় কোনো কালভার্ট ব্রিজ রাস্তাঘাট কোনো সমস্যা থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া এবং আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় আমরা সেগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আগামী 2 বছরের ভিতরে আমাদের রাস্তাঘাট কোনো কিছু সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সকলকে। আমাদের প্রিয় নেতা আমাদের শরীয়তপুরের 2 আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম এনামুল হক সামিমের নির্দেশনায় এবং গড়িয়া উপজেলা আওয়ামী লীগ শরীয়তপুর জেলা আওয়ামী লীগ আমাদেরকে 8 জনকে এখানে
মনোনয়ন কেনার জন্য তারা অনুমোদন দিয়েছেন। ইতিমধ্যে আমরা আট জন একসাথে মনোনয়ন কিনেছি। যে আটজন এখানে মনোনয়ন পত্র আমরা আজকে সংগ্রহ করলাম, আমি তো মনে করি যে আটজন প্রত্যেকেই মেয়র হওয়ার যোগ্য, প্রত্যেকেই সাবেক ছাত্র নেতা। এবং আজকে আমাদের মাননীয় আমাদের এলাকার সংসদ সদস্য মাননীয় উপমন্ত্রী জননেতা এ কে এনামুল হক স্বামী তার নির্দেশ অনুযায়ী আমরা একত্রিত হয়ে সবাই একসাথে মিলে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ঢাকাতে এসেছি, মনোনয়নপত্র সংগ্রহ করলাম আমরা একত্রে। ঢাকাতে এসেছি, আমাদের নেতা জননেতা এ কে এম এনামুল হক শামীম, মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী। আমরা আজকে যে নমিনেশন ফর্ম নিয়েছি আমাদের নেতার নির্দেশে, আজকে যৌথভাবে এই ফর্ম উত্তোলন হয়েছে এবং যৌথভাবেই একত্রিতভাবে আমাদের এই ফর্মটা জমা দেওয়া হবে। আমি 100% আশাবাদ। মাননীয় দলনেত্রী যেভাবে খোঁজখবর নিয়ে যারা নির্যাতিত নিবেদিত 2001 সালে যারা ত্যাগী আওয়ামী লীগের, আমরা সেই লক্ষ্যে আমি আশা করি আমি 100% নমিনেশন পাবো। বিগত দিন রাজনীতির সাথে সম্পৃক্ত দলের জন্য অনেক কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্যাগীদেরকে মূল্যায়ন করে, সেই হিসাবে আমি একজন ত্যাগী, 21 আগস্টে গ্যানেট ভিক্টিম এবং জোট সরকারে নির্যাতিত, এই হিসাবে আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবে। 86 সাল থেকে শুরু করি ছাত্র রাজনীতি, চুরি করে আমি এখন পর্যন্ত মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। মোহাম্মদ মাহমুদ আশরাফ মামুন। কোন এলাকার জন্য আমি ফর্ম পূরণ করি? খুলনা জেলার নন্দীগ্রাম পৌরসভা আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী এবং আওয়ামী লীগের আজকের মনোনয়ন ফর্ম কিনলাম এবং জমা দিলাম। মাস স্বাধীনতার মাস, সেই মাসের আমাদের প্রাণপ্রিয় নেত্রী দৃষ্টরত্ন শেখ হাসিনা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বঙ্গবন্ধু তনয়া, তিনি এই মাসে আমাদের পৌর যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে মনোনয়ন দিবে। আমি শতভাগ আশা রাখি আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে সাহায্যের নামাজ করেছে জাতি এবং মানুষের কল্যাণে কাজ করেন। ধন্যবাদ সকলকে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ আশাকার একেবারে দপ্তর সম্পাদক। আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা আমার দীক্ষা উল্লেখ করে বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভোটে আমি নির্বাচিত হতে পারি, তাহলে উনিপুরে প্রথম যে কাজটি আমি করতে চাই সেটি হচ্ছে যে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে পৌরসভাকে গড়ে তুলব। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন প্রদান করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশ যেভাবে উন্নয়ন হচ্ছে ইনশাল্লাহ সেভাবে উলিপুর পৌরসভার উন্নয়ন হবে। আমাকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে বিশেষ করে উলিপুরের যে মৌলিক চাহিদাগুলো, উলিপুরের মানুষের, উলিপুরের জনসাধারণের যে মৌলিক চাহিদাগুলো, এই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব। শুভেচ্ছা। আমি মোহাম্মদ মামুন সরকার। আমি বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পুর আওয়ামী লীগের সদস্য। আমাকে যদি আমার নেত্রী যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি উলিপুর পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। নির্বাচনের ইশতেহার যা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা ছিল, বিশেষ করে আমাদের অভিভাবক অগ্নিকণা বেগম মতিয়া চৌধুরীর দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করেছি। এলাকার জনগণ আমাদের সাথে আছে এবং নালিতাবাড়ী আওয়ামী লীগ আমাদের সাথে আছে। এই কারণেই আমি আশাবাদী ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দেওয়া হবে এবং দিবে ইনশাল্লাহ। আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন ডিজিটাল, সেই ডিজিটাল যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় ইনশাল্লাহ আমি বিজয় হব এবং জননেত্রীর হাতকে শক্তিশালী করার যা যা প্রয়োজন আমি তাই করব।
মোহাম্মদ মিজানুর রহমান। কোন এলাকা থেকে ফরম করবে? শেরপুর জেলার নকলক পৌরসভা। আচ্ছা, বিগত দিনে তো ওই পৌরসভার মেয়র ছিলেন। হ্যাঁ, 2003 সালে বিএনপি জামাতের চরম দুর্যোগ মুহূর্তে যখন চলা যেত না, আওয়ামী লীগের লোকজন এখানে থাকতো, ওই আমলে আপনি কি কি উন্নয়নমূলক কাজ করছেন? ওখানে উন্নয়নমূলক কাজ বলতে ওখানে রাস্তাঘাট ড্রেন সহ যাবতীয় কর্ম।